গরু পাচার কাণ্ডে তৃণমূলের দাপুটে নেতা তথা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি। ইতিমধ্যেই দিল্লির তিহার জেলে রয়েছেন তিনি। পাশাপাশি এই পাচার কাণ্ডে জড়িত বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করছে ইডি। অনুব্রতের দেহরক্ষী সাইগল, কন্যা সুকন্যা মণ্ডল থেকে শুরু করে অনুব্রত সিএ, কেউই বাদ যায়নি ইডির তদন্তে। তবে এবার আসানসোল সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট কৃপাময় নন্দীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 5ই এপ্রিল তাকে দিল্লির ইডির দপ্তরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের বিশদ তথ্য নিয়ে 5ই এপ্রিল দিল্লিতে হাজির থাকতে বলা হয়েছে আসানসোল সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্টকে। সূত্র মারফত জানা গিয়েছে ইডির তরফ থেকে ইমেল মারফত তাকে নোটিশ পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে সুপারিনটেন্ডেন্ট কৃপাময় নন্দীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইডির তরফ থেকে দিল্লিতে হাজিরা দেওয়ার ইমেল পেয়েছি, তবে কি কারণে আমাকে ডেকে পাঠানো হয়েছে তা বলতে পারবো না। আমি উচ্চ আধিকারিকদের বিষয়টি জানিয়েছি। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন।